নমস্কার বন্ধুরা, নমেডি কেপিকিও চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আমি এসে উপস্থিত হয়েছি এখন বারুলের দ্বিতীয় দক্ষিণেশ্বর, হুগলি যেটা দ্বিতীয় দক্ষিণেশ্বর। তো এখানে কিভাবে আসবেন সেটা আগে দেখে নিন। দক্ষিণেশ্বর কোথায় সেটা আর বলার অপেক্ষা রাখে না। হুগলির বারুলে দ্বিতীয় দক্ষিণেশ্বরের একটা মন্দির আছে, সেটা কি আপনারা জানেন? তো আজকে সেই জায়গারই আপনাদের সন্ধান দেব। একদম কম খরচায় একদিনের মধ্যে আপনারা ঘুরে আসতে পারেন এই দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরে। তার জন্য আপনাদের প্রথমে বর্ধমান মেন লাইনে নামতে হবে বৈচি স্টেশনে। বৈচি স্টেশন থেকে উত্তর দিকে লাইন বরাবর এক মিনিট হাঁটলেই দেখবেন বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, কিংবা আপনারা রেবেল ক্রসিং ক্রস করে জিটি রোডের দিকে যাবেন। এই জিটি রোডের দুর্গা মন্দিরের পাশ থেকেই আপনারা বারুল যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন। তো আপনাদের ভাড়া পড়বে 30 টাকা পার হেড। আর আপনাদের সময় লাগবে এই বারুলের মন্দিরে পৌঁছাতে বা এই দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছাতে 20 মিনিটের মতো। গ্রামের সুন্দর মোলায়েম রাস্তা ধরে আমি এসে উপস্থিত হলাম মা ভবতারিণীর মন্দিরে। তো অটো আপনাদের এই মোড়ে নামিয়ে দেবে, তারপর এখান থেকে ভিতরের দিকে এক মিনিট হাঁটলেই আপনারা এই দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির বারুলে পৌঁছে যাবেন। তো এইটা হলো দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির, একদম আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা এই মন্দির, অসাধারণ মাতৃরূপ সবই দেখাচ্ছে এই ভিডিওতে। সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মন্দিরে ঢুকলেই প্রথমে আপনারা দেখতে পাবেন রাধাকৃষ্ণর মূর্তি, তারপর এই পাঁচটা সিঁড়ি অতিক্রম করে আপনাদের মা ভবতারিণীর রূপ আপনারা এই মন্দিরে আসলে দর্শন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন বারুলের দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরের মায়ের বিগ্রহ মূর্তি। আর আপনারা চাইলে এই মন্দিরে এসে পুজোও দিতে পারেন। এখান থেকে মায়ের জন্য ডালা সংগ্রহ করে আপনারা মন্দিরে পুজো দিতে পারেন। দেখুন, অনেকে এসছেন যারা নাম গোত্র দিয়ে মায়ের পুজো দিচ্ছেন এই হুগলির বারুলের দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরে। দক্ষিণেশ্বর মন্দিরের মতো এই মন্দিরেও শিব মন্দির বর্তমান। একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি এই মন্দির হুগলির বারুলে, যাকে আমরা দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরই বলে থাকি। আসলে আপনাদের খুবই ভালো লাগবে, পুরো ফ্যামিলি নিয়ে আসবেন, ঘুরে যাবেন একদিন, অসাধারণ জায়গা। মন্দিরের চারিদিক প্রদক্ষিণ করে দেখবেন, খুবই সুন্দর এবং শান্তির জায়গা। পাশে আপনারা একটা কালী ঠাকুরের মূর্তিও দেখতে পাবেন, এবং তার পাশে আপনারা দেখতে পারবেন এই সুন্দর বাঁধানো জলাশয়টি। অতীব সুন্দর জায়গা, খুবই মনোরম পরিবেশের মধ্যে তৈরি এই জায়গাটা। 2014 সালে এই মন্দির প্রতিষ্ঠা লাভ করে হুগলির বারুলে, মা ভবতারিণীর মন্দির। বিশেষ বিশেষ দিনে এই মন্দিরে ভোগের আয়োজনও করা হয়, যে কোনো পূর্ণিমাতে এরম টাইপের বিশেষ বিশেষ দিনে এখানে আসলে আপনারা ভোগের প্রসাদও পেতে পারেন। এই মন্দির প্রতিষ্ঠার তথ্যাবলী, মায়ের মন্দিরের সোজাসুজি এবং রাধাকৃষ্ণ মন্দিরের পাশেই এই পুজোর ধূপকাঠি এবং মোমবাতি দেওয়ার জায়গাটি, দেখুন অনেকে দিচ্ছেন এখানে। এই মন্দির এখন সবসময় খোলা থাকছে, কিন্তু এদের টাইমিং হলো সকাল 10:30 থেকে 1টা অবধি, আবার বিকেলে 3:30 থেকে 5টা অবধি। কিন্তু এখন যেহেতু শিবরাত্রির মাস, সেহেতু এই মন্দির সবসময় এবং রোজই খোলা থাকছে। এখন দুপুরের ভোগের প্রসাদ এরা এখনও আয়োজন করেননি, কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম এনারা কিছুদিনের মধ্যেই দুপুরের ভোগের প্রসাদের ব্যবস্থাও করে থাকবেন। মায়ের পুজো দিয়ে বৈচি স্টেশনে পৌঁছে
তার আশেপাশের হোটেল থেকেই আপনাদের দুপুরের লাঞ্চ এখন করতে হবে। তো বন্ধুরা, এই দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির বা বারুলের মন্দিরের সমস্ত ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো আমি যেভাবে এসেছিলাম সেভাবেই আবার ফিরে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হবে আপনার সঙ্গে আবার পরবর্তী ভিডিও। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। টাটা।